আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় কল হে রাসূল আপনি বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহ বলবেন না গভীর মনোযোগ শুধু আমার দিকে খেয়াল করেন আল্লাহ ডাক দিয়া কয় নবী গো ও নবী কল হে নবী আপনি বলুন আমার নামাজ ইন্না সালাতি আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়া আমার জীবন ওয়া মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ঠিক কিনা কার জন্য আমাদের নামাজ কার জন্য আমাদের রোজা কার জন্য আমাদের হজ কার জন্য আমরা যাকাত দেই কার খুশির জন্য আমরা তাসবিহ পড়ি কার জন্য আমরা নবীজির সালাম দেই কার জন্য আল্লাহর খুশির জন্য সুবহানাল্লাহ বলবেন না সব তোমার আল্লাহর জন্য রে ভাই এই দারে কয় সহিহ নিয়ত দুই নাম্বার হইল সঠিক নিয়ম তুমি নিয়ম ঠিক রাইখা পড়বা চার নাম্বারে হইল হালাল খাওয়া ছেড়ে দেওয়া দরকার না কষ্ট হইতেছে ছেড়ে দেওয়া দরকার তিন নাম্বারে হইল হালাল খাওয়া যেটার ব্যাপারে আমি আজকে আলোচনা শুরু করেছিলাম হালাল খাওয়া যদি না খাইবা মুসলমান আল্লাহর নামে গরু কুরবানি দাও নাই গরুদের জবো করছে সুন্দর করে গোশত রান্না হইছে এই গরুটা যদি আল্লাহর নামে কুরবানি না হয় তাইলে এই গরুটা কোনোদিনও তোমার জন্য হালাল হবে না ঠিক কিনা কুরবানি দেবো আয় ছেলে আয় ছেলে বসো কি হয়েছে এরকম শুরু করছে কেন মাহফিলের ভিতরে আমিন কর একটা লোক নড়াচড়া করবেন যারা বাইরে আছে আমি তারা রইলে আগে ডরাইছি কিন্তু দেখলাম যে তারা ঠিকই রয়েছে আপনারা ভিতরে যারা বইছেন আরাম ফাইয়া লাইছেন তো এর লেগে হন উড়ন এর লেগে তারার মতো খেরা করে দিলে ভালো আছে একটা লোক নড়বেন না চুপ করে বসেন নড়াচড়ার সুযোগ নেই মাত্র ওয়াজ শুরু হইতে আছে আপনার দিয়ে শেষ করে দিয়ে আমার হালাই দিয়ে জাগিতে আছে আয় ছেলে আয় তারা বসে যান বসো একটা লোক উঠবেন না উঠার চেষ্টাও করবেন না যারা উঠতে চায় তাদেরকে বুঝাইয়া বসাই দিবেন আমিন কর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা অবন্ধ মন দিয়ে শুনো হযরত আবু বকর আল্লাহ কত দাম দিছে এ আবু বকর সিদ্দিক আল্লাহর নবী একদিন ডাক দেয়া কয় সাহাবারা সবাই একটা একটা জিনিস আমি দিছি তোমরা যারা ইসলামের জন্য যেই খেদমত করেছ সবাইকে আমি আল্লাহর কাছে বইলা প্রতিদান নিয়ে দিছি কিন্তু আমার আবু বকর ইসলামের জন্য এত খেদমত করছে আমি আবু বকরকে কিচ্ছু দিলাম না আমি তার জন্য দোয়া করে দিলাম আমার আবু বকর আল্লাহ যেন দিয়া খুশি করাই দেয় বলো সুবহানাল্লাহ লোকটার দাম কম না বেশি নবীজির আদরের আদরের এক নম্বর সাহাবা হইল হযরত আবু বকর সিদ্দিক নবীর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক হইছে ইসলামের প্রথম খলিফা এই আবু বকর সিদ্দিক একদিন তার একটা কর্মচারী ছিল খুব মন দিয়া শুনেন জরুরি জরুরি কথা আবু বকর সিদ্দিকের একটা বসুইরা কামলা আছে আগের দিনের যে বসুইরা কামলা এটা ছিল ক্রীতদাস কেনা গোলাম এই এটাকে কয় কেনা গোলাম ক্রীতদাস সুবহানাল্লাহ বলবেন না ক্রীতদাস মানে হইল আপনি একজন মানুষকে জানা সারা জীবনের জন্য কিনা লাইবেন তে মরণের আগের দিন পর্যন্ত আপনার কোনো কাম করবে এটা কয় ক্রীতদাস তো এই ক্রীতদাস আবু বকর সিদ্দিকের একদিন মাগরিবের পরে আবু বকর সিদ্দিকের মন্ডা বড় নরম আবু বকর সিদ্দিক এই সামনে আইসে ওই ক্রীতদাসটা বইছে বইয়া সেটা কইতে আছে ভাই আপনি তো আমার মালিক আমি তো আপনার গোলাম আপনার কাছে আমার একটা দরখাস্ত আছে কয় কী দরখাস্ত কও কয় দরখাস্ত তো বেশি কিচ্ছু না আপনি তো আমার কিনে আনছেন
আমার তো এই জিন্দগি বন্দি জিন্দগি জিন্দগি ভাল লাগে না, আমার মনটায় কই মুক্ত হইতাম স্বাধীনভাবে যেন চলতাম ফিরতাম পারি, আপনি আমার মুক্ত করে দেন। আবু বকর সিদ্দিক তোমার কিনে আনছি, তুমি কইলে কি তোমার ছাড়া দেওয়া যাবো? আমি একটা লাইন বার করছি আপনার ঘরে, যখন কাজ থাকে কাজ তো করাবে, কাজটা যখন শেষ হইব ওভার টাইম করা মানুষের ঘর, মনে করেন কেউ যদি পানি তুললে দেওয়ান লাগে দেব, কেউ যদি গাইডা দোয়াই দেওয়ান লাগে দেব, কেউ গাছের নাইকলটা ফাইডা দেব, কেউ গাছের খেজুরটা কাটিয়া দেব, এটার এটার বিনিময়ে যদি তারা কিছু কিছু আমার টেহা দেয়, আপনার কাম ক্ষতি না কইরা আমি যদি আলগা কিছু কাম করতাম ফলে আপনার কোনো অসুবিধা আছে নি? কয় না আমার কোনো অসুবিধা নাই। কয় মনে করেন 10,000 টেহা দিলে আপনি আমার মাফ করে দিবেন, আমি মুক্ত হয়ে যাব, এটা তো আপনি রাজি নি? আবু বকর সিদ্দিক ছিল মায়া দয়া, আবু বকর সিদ্দিক কয় যাও তুমি যদি এই কাম করতে পারো, মিলাইয়া যদি 10,000 টাকা দিতে পারো, তোমারে আমি মাফ করে দেব, আমার গোলামি আর করা লাগবে না, আমার ঘরে আর চাকরি করা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাতে প্রত্যেক দিন রাস্তার মধ্যে বার হয় বিকালবেলা, কেউ যদি ডাকা করে এ আমরা খেতরা কুতুর বড়া দিয়া দে, তো কলস পানি লিয়া খেতরা বড়া দিয়া দে, 2 টাকা দিলে এটা আবু বকরের কাছে তারিখ জমা দিয়া, আজ 24 তারিখ 2 টাকা জমা দিছে, আরেকদিন আরেক তারা খাজুর ফাইডা দিছে 10 টাকা পাইছে, এটা এন্না তারিখ দিয়া জমা দিছে, এরকম হিসাব মিলাইতে আছে। একদিন এন্না 1 মুঠ খেজুর দিছে, কি দিছে কথা কয় না রে, কি দিছে একবারে গাছ পাক না খেজুর, এন্না সে 1 খাবলা দিছে। আবু বকর আজ যেই কাম করছি তারার বাইত ক্যাশ টেহা নাই, তারা গাছ পাক না দুগলা খেজুর দিছে, আপনি একটা দাম দইরা খেজুরটি রেখা আলান আর টেহাটা যা খাতার মধ্যে লিখিয়া রাখেন। আবু বকর সিদ্দিক কত তোমার খেজুরের দাম কত? মনে করে সাব্যস্ত হয়েছে 10 টাকা, টাকাটা লেখা এখন খেজুর খাওয়া শুরু করছে, এখন বিসমিল্লা কইয়া যখন খেজুর খাওয়া শুরু করছে, একটা খেজুর খাইছে, দ্বিতীয় খেজুরটা লইয়া অর্ধেকটা সাবাইয়া নরম করছে, বাকি অর্ধেকটা আঙ্গুলের ভিতরে আছে, ওহনও ঢুক গিলছে না মুহের ভিতরে, সাবাইয়া নরম করছে, ঢুক গিলার সময় হঠাৎ করে মনে পড়ছে আরে আমি যে তার আনুন্যা খেজুরটি খাইতে আসি, তে কি কাম করে খেজুরটি কামাই করছে জিগাইলাম না দি? সুবহানাল্লাহ কইতেন না? আর আবু বকর সিদ্দিকের যখন মনে পড়ছে, তখন আবু বকর সিদ্দিক সাবানি বন্ধ করিয়া আতেরটা রাখিয়া মুডেরটি রাখিয়া চুপ করে জিগা, ও তুমি যে খেজুর আন্না যা দিলা আমিও জিগাইলাম না, কিতা করলা তুমিও আন্না দিলা আমিও খাওয়ান শুরু করলাম, খেজুরটি কেমনে পাইছ? হাতে আর কথা কনা ধুম ধরে বইয়া রয়েছে, কার কথা ক? আরে দেখি তুই কইতে পারস না কি কইরা খেজুর পাইছ? তা কতক্ষণ পরে কইরা কন যাইত না, কোন যাইতো না, এইরকম কামের খেজুর এনে আমারে খাওয়াইছ, কি তা কক? অহন তো আরো সাফা দিয়া ধরছে, হেতে কান্দা দিয়া কয় তা আমি তো আগে জাহিলিয়াতের জমানা, আগে মাসে 8 ঘন্টা কয়টা ফাড়া আছে কয়টা সিরা আছে দেখেন না, হন ওই যে বিভিন্ন জায়গায় গণেনি এমনি আধ গণেনি, অনেকদিন পরের কথা কইছে অনেক আগে, অনেকদিন পরে আবু বকরের দরজায় গিয়া নবী কড়া নাড়া দিছে, নাড়াটা দেহনের লগে লগে আবু বকর কয় লাভাই কি আর সৌল আল্লাহ, আল্লাহর নবীর চোখে পানি চলে আসলো, ডাক দিয়া কো আবু বকর কবে তোরে কইছিলাম তুই একটু রেডি থাকিস, নাড়াটা দিলাম তুই কেমনে টের পাইলি? আবু বকর সিদ্দিক কান্দে আর কয় আর সৌল আল্লাহ, যেই দিন আপনি কইছেন রেডি থাইকো ওই দিন থেকে আমি আবু বকরের পিঠ আমি আর কোনোদিন বিছানায় লাগাই নাই, যেদিন আপনি বলছেন আবু বকর রেডি থাকিস রে আবু বকর, সেই দিনের পর থেকে আমি আবু বকরের পিটার বিছানায় লাগাই নাই। আমার বিবি একদিন ডাক দেয়া কয় স্বামী গো আপনি কি ঘুমাই না ঘুমাইতে ঘুমাইতে মরে যাবেন নাকি? আমি আমার বিবি কি বলেছি, বিবি আমি আবু বকর যদি মরে যাই 100 আবু বকর যদি মরে যায় কোনো ক্ষতি নাই, কিন্তু আমার ঘরের দরজায় আমার নবী যদি 1 সেকেন্ড দাঁড়াই থাকা লাগে আমি আবু বকরের কলিজায় মানবে না। সে আবু বকর সিদ্দিক হাতের খেজুরগুলো ঢিল মেরে ছেড়ে দিলেন, অর্ধেকটা খেজুর আঙ্গুলের ভিতরে ছিল ছু মেরে ফেলে দিলেন, আর মুখের ভিতরে চাবানো যেই খেজুর গুলা ছিল ঢুক গিলার বদলে তিনি থু মেরে ফেলে দিলেন। কর্মচারী বড় ভয় পেয়ে গেল, ডাক দেয়া আবু বকর কি শুরু করলেন, কয় তুই আমারে কি খেজুর খাওয়াইছস? আল্লাহ নবী বলছে
যদি এই একটা হারাম কোনা খাবার কোন মুসলমানের পেটের ভিতরে যদি থাকে, এই মুসলমান জান্নাতের মুখও দেখবে না। আবু বকর আঙ্গুল ঢুকাই দিলেন গলার ভেতরে, তিনি বমি করলেন, আবার বললেন পানি আনো, মশক ভরে পানি আনা হলো, তিনি ঢক 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 করে পানি খাইলেন, তার পেটটা বড় হয়ে গেল, ফুলে গেল। আবার আঙ্গুল দিলেন, পানি বমি করতে আসে, পানির সাথে খেজুরের কণাও বের হয়। কর্মচারী কান্দে আর কয় আবু বকর আমি মাফ চাই, আপনার জিব্বা লম্বা হয়ে গেছে, গাল লাল হয়ে গেছে, চোখ বড় বড় হয়ে গেছে, আপনি বাঁচবেন না, আপনি মরে যাবেন, আপনি বমি করা থামান। আবু বকর সিদ্দিক কয় আবার পানি আনো, আবার পানি আনা হলো, আবার পানি খাওয়া হলো, আঙ্গুল দিয়ে আবার বমি করে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় দেখো তো পানির সাথে খেজুরের কণা আছে নাকি, তাকাইয়া দেখে এখন খেজুরের সাথে আর ওই পানির সাথে খেজুরের কণা নাই। আবু বকর কয় বাকি মাফ করার মালিক আল্লাহ, আমি আমার চেষ্টা করে দিয়েছি, হারাম খানা নিয়া আমি আবু বকর কবরে যেতে চাই না। আব্দুল্লাহপুরের মুসলমান আমি মুস্তাক ফয়েজি তোমাদের মাঝে এসেছি, কোনোদিন যদি আর না আসি, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি, মনে রাখো রে বাপ, হারাম খানা খাইও না। হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, জাহান্নামের আগুনে জ্বলবা নিশ্চিত। এটা নাগাইশের পীর সাহেবের কথা না রে, এই কথা বলেছেন স্বয়ং আল্লাহ। ওই মা বাবা যারা অন্ধকার কবরে সময়া, এখনো আমরা বেঁচে আছি, আমরা তো একদিন মরে যাব, মরার আগে হারাম খানা খাইয়া মরা লাগে, এমন জিন্দেগি যেন আল্লাহ দান না করে। করো আমিন।